ফেব্রুয়ারি 10 মধুবাবু ভত্তা বৃদ্ধি, ফেব্রুয়ারি 11 কেন্দুপত্র তোলাঙ্ বোনস বৃদ্ধি, ফেব্রুয়ারি 12 যুববর্গক লক্ষে টাকা ঋণ, ফেব্রুয়ারি 13 মমতা যোজনা সহায়তা রাশি বৃদ্ধি, ফেব্রুয়ারি 14 কলাকার ভত্তা বৃদ্ধি, ফেব্রুয়ারি 15 আম্বুলান্স ড্রাইভর ভত্তা দুই গুণ, ফেব্রুয়ারি 16 মিশন শক্তি মহিলা ইউনিফর্ম টাকা প্রদান, ফেব্রুয়ারি 17 পাচিকা পারিশ্রমিক বৃদ্ধি, ফেব্রুয়ারি 18 মাট্রন পারিশ্রমিক বৃদ্ধি। গত 15 দিন ভিতরে এই সব নিষ্পত্তি সহিত আহুরি অনেক যোজনামান ঘোষণা করেছেন রাজ্য সরকার। বিশেষ করে মহিলা বয়স্ক ও যুববর্গক পাই হাত খুলি দিয়েছেন রাজ্য সরকার। এমিতি গোটিয়ে দিন না যেদিন কৌশি না কৌশি বর্গ পাই রাজ্য সরকার সহায়তা রাশি ঘোষণা করে না। তবে পুনি থরে আজ আম ব্যাঙ্ক যোজনার দ্বিতীয় পর্যায় উদ্ঘাটিত করা যাচ্ছেন রাজ্য সরকার। হাত পাহাতার পৌঁছিলা ব্যাঙ্ক সুবিধা, ব্যাঙ্ক নথিবা পঞ্চায়েতরে আম ব্যাঙ্ক যোজনা। রাজ্যের আজ দ্বিতীয় পর্যায়ে 2000 সিএসপি প্লস শাখার উদ্ঘাটন করবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। অপরাহ্নে লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী সেবার শুভারম্ভ করবে। রাজ্য সরকার এই যোজনার 6টি রাষ্ট্র ব্যাঙ্ক যোড়ি হয়েছেন। আম ব্যাঙ্কগুড়িক লোককে 15 প্রকার ব্যাঙ্ক সেবা যোগাই দেবে। রাজ্যের সমুদায় 6798 গ্রাম পঞ্চায়েত মধ্যে প্রায় 4373 গ্রাম পঞ্চায়েতরে ব্যাঙ্ক সুবিধা না। লোকঙ্ আর্থিক সশক্তিকরণ পাই ব্যাঙ্ক সুবিধা এক জরুরি আবশ্যকতা হইতিবার মুখ্যমন্ত্রী ব্যাঙ্ক নথিবা পঞ্চায়েতরে ব্যাঙ্ক যোজনা আরম্ভ করেছেন। আম ব্যাঙ্ক লোকঙ্ অর্থনৈতিক সশক্তিকরণ দিগরে আউ এক মাইলস্টোন সাজিছি। আম ব্যাঙ্ক মডেল সারা দেশের প্রথম। রাজ্য সরকারক 5টি উপক্রমে এহা আরম্ভ করা যাইছি। এথিপাই রাজ্য সরকার 500 কোটি টাকা খরচ করুছেন। যোজনার বরিষ্ঠ নাগরিক, গর্ভবতী মহিলা ও ভিন্নক্ষমক ঘরে হি ব্যাঙ্ক সেবা যোগাই দিয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 8 ওড়িয়া।